সালমান চলে যাওয়ার পরে কেন কেউ থাকবে না ফেরদস ছিল রিয়াজ ছিল কিন্তু আমি যেটা বলছি যে সালমানের সাথে যেই মানে জুটিটা বদ্ধ হয়েছিল সে তারপরে কিন্তু নতুন কোনো হিরোর সাথে পেয়ার করাটা কঠিন ব্যাপার ছিল আসলে এত বেশি মানে মানুষ নিয়েছিল ফুল সালমান ওইভাবে স্টারডম যেটাকে বলে ওটা তো সে পায় নাই এখনও না আমি ওকে এখনও বলি যে বাবা ইউ উইল বি পপুলার বাট পপুলার ইজ পপুলারিটি নট এভরিথিং স্টেবিলিটি ইজ দ্য মেন থিং ওইখানে আমি যে এইট মিলিয়ন ভিউটার কথা বলছি এইট মিলিয়ন খুব গর্ব করে বলছি নট দ্যাট এইট মিলিয়নে কিন্তু যথেষ্টই হ্যাঁ একটা ইন্টারভিউর জন্য যথেষ্ট সেখানে আমি যা যা বলেছি একটাও কি ভুল ধরার মতন কেউ ছিল না ছিল না এখানেই যদি ধর যতটুকু আমি পেয়েছি আমার ক্যারিয়ারে আমি কিন্তু শুকর আলহামদুলিল্লাহ যতদূর পেয়েছি কিন্তু আমি কিন্তু মোটেই তৃপ্ত না আমি তাদের কথা খুব ভ্যালু দেই যারা বলে আগুন ভাইয়ের অনেক দূর যাওয়ার কথা ছিল যা দূর চিন্তা নাই আজ আমার সাথে যিনি গেস্ট তার সাথে আমার আসলে আত্মার সম্পর্ক দীর্ঘকালের আমার ক্যারিয়ারের বয়সের সমান এবং তার সম্পর্কে শুধু এক কথাই এটুকু বলে শুরু করি যে তিনি যেমন অফ ক্যামেরায় দাপুটে মানুষ অন ক্যামেরাও তেমন এবং গানে অভিনয়ে এই শিল্প জগতের বেড়ে ওঠা এক দারুণ মানুষ শিল্পী তো বটেই আগুন আগুন ভাই আগুন ভাই স্বাগত ব্যাস আগুনো তান কেমন আছে ওই তোর নাম তানবিদারে তোকে আমি চিনি না বলেছিস যেটা কেমন আছে আছি আলহামদুলিল্লাহ সবসময় আপনি বিন্দাস থাকেন না হ্যাঁ বিন্দাস থাকার তো চেষ্টা করি রে আচ্ছা একটা বিষয় আপনার সম্পর্কে আপনার খুব কাছের মানুষ খুব ভালোবাসে আপনাকে এরকম অনেকে বলেছেন যে আগুন ভাই অনেক দূর যাওয়ার কথা ছিল কিন্তু যাইতে পারে না কিছু একটা কি যেন খাম খেয়াল আছে এটা আপনি কি কমপ্লিট হিসেবে নেন না 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 এটা তো আরো সুন্দর হিসেবে নেওয়া যেতে পারে আগুন ভাইয়ের আরো অনেক দূরে যাওয়ার কথা ছিল কথা ছিল তবে যাবে

এক সময় ডাউনফল এই জিনিসটা আসলে সময়টা একটু ব্যাখ্যা করে বলতে হবে যে ডাউনফল ফল জিনিসটা আসলে কি ডাউনফল মানে হচ্ছে আমার যেরকম সালমান চলে যাওয়ার পর আমার তো একটা গ্যাপ ছিলই এটা স্বাভাবিক থাকাটা হ্যাঁ কেননা সালমানের সাথে আমার যেরকম পেয়ার হয়ে গেছে পেয়ার হয়ে গেছিল এখানে এইটাই স্বাভাবিক কিন্তু এখন এটাকে যদি আমরা বলি ডাউনফল ইটস নট এ ডাউনফল অ্যাকচুয়ালি বিকজ সালমান চলে যাওয়ার পরে আমার হলো কি আমার আমার তো কনসার্ট টনসার্ট এগুলো তার বন্ধ হয়ে থাকলো না তাই না আমি তো কাজে ব্যস্ত আছি আরামসে এখন রেকর্ডিং কত দিনের জন্য আমার বন্ধ হয়ে গেছিলো ডোন্ট আই ডোন্ট মানে ফিল এন্ড ডিসকমফোর্ট দিস আচ্ছা হ্যাঁ এটা হতেই পারে কিন্তু এখানে যদি বলা হয় আগুন ভাই আপনার ক্যারিয়ারটা তো হা আরো কত দূর যাওয়ার কথা ছিল তাহলে তারা অনেক বেশি জ্ঞানী আমার থেকে আমি কিন্তু সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছি একদমই আমি খুব সরল বিশ্বাসে জানতে চালাম কারণ অনেকে বলেন তো এই জন্য ভাবলাম যে আপনি তো খুব অকবট বলেন সুতরাং সরাসরি জিজ্ঞাসা করি অভিনয় এবং মিউজিকটা আপনি খুব প্যারালালি চালিয়েছেন না না প্যারালাল বললে বলবো না একটা সময় চলেছে কিন্তু সময় বেশ চলেছে হঠাৎ করে একটা খুব সিরিয়াস হয়ে হ্যাঁ গেলাম মানে তখন আমি যখন অভিনয় শুরু করলাম অভিনয় তো অনেক আগে থেকেই শুরু করেছি কিন্তু যখন একদম ভাবলাম যে একটু অভিনয়টা একটু মন দিয়েই করতে হবে তখনই ছিল কিন্তু আমার ওই সময়টা ওই যে গানের ডাউনফলটা একটু যাদের ভাষায় তখন করবো কি আর্ট লাইন ছাড়া তো আর কিছুই করতে পারি না কোথাও যে চাকরি করব কিংবা কোনো ব্যবসা করব কিছুই পারি না তখন দেখলাম কয়েকজনকে বললাম হয়ে গেল কাজ তখন দেখলাম বাহ অভিনয় করেও তো বেশ ভালো মতন টিকে থাকা যায় বা সেই ভেবেই অভিনয়টা শুরু করা তারপরে আবার যখন দেখলাম গানের সমস্ত কিছু আবার রিপিট করেছে আমার ক্ষেত্রে তখন আমি আবার ব্যাক টু

এটা এত 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 সহজ না আমরা যেরকম গ্যালাম স্টুডিওতে গান একটা দাম দাম রেকর্ড করলাম এক ঘন্টার মধ্যে কিছু পরিশ্রমের নিয়ে চলে আসলাম অভিনয় ইজ নট দ্যাট ইজি আচ্ছা হুম এটাতে অভিনয়ে পরিশ্রম দিতে গেলে অভিনয়ই পরিশ্রম দিতে হবে সেটা একদম প্রায়োরিটি বেস করে কাজ করতে পড়ল ইউ আর ওকে তাহলে আপনি মানে সব সময়টাকে এনজয় করেছেন এটা এটা বলতে চান আগুন ভাই সব সময়টাকে সব সময়টাকে সব অবস্থানকে এনজয় করেছেন যখন অভিনয় করেছেন সেটা আপনার ইচ্ছে করছে না কিন্তু আপনার কাজটা করতে হচ্ছে আপনার সেটে যেতে ইচ্ছে করে মুড নাই কিন্তু আপনার দারিদ্রের খাতে না তানভীর এরকম আমার হয় নাই আমনা নাই এরকম আমার হয় নাই আমি যখন যেটা করেছি সেটা ভালোবেসেই করেছি ওকে হ্যাঁ আমার মধ্যে ওইটা না যে হ্যাঁ ওই যে আবার যেটা আমি বললাম যে অভিনয়টা আমার খানিকটা পেটের দায়ই করতে হয়েছে বললাম না হয়েছে আবার যখন দেখলাম পেটের দায় চলে গেছে আচ্ছা বাস ওকে এবার একটু গানে আসি গানে প্লে ব্যাকে ধরেন যেটা বললেন যে সালমান শাহর সাথে পেয়ার এপরে ডিপ জলের অনেকগুলো লিপে গিয়েছে খুব কমার্শিয়ালি ওগুলিকে কিন্তু গান বলিস না স্ক্রিন প্লে বলতে হবে বারবার সেই ব্যাখ্যা আমি একটু পরে আসবো কিন্তু আমার এই প্রশ্নটা হচ্ছে ধরেন এই যে প্লে ব্যাকে আপনি অপরিহার্য আগুন সেইটা হঠাৎ করে ভেঙে যায় মানে এটা এই কারা ভাঙে কোন সিন্ডিকেট ভাঙে মানে আপনি তো শুধুমাত্র একজন সালমান শার জন্য দায়ক হয়ে ওঠেননি মানে এটা মনে হয় না যে কেউ কেউ আপনার কাছে মানুষগুলো এগুলো একটু স্টাবলিশ করতে চায় আমি আসলে এত কিছু চিন্তা করে কোনো কিছুই করি নাই করেননি না সালমান চলে যাওয়ার পরে কেন কেউ থাকবে না ফেরদোস ছিল রিয়াজ ছিল কিন্তু আমি যেটা বলছি যে সালমানের সাথে যেই মানে জুটিটা বদ্ধ হয়েছিল সে তারপরে কিন্তু নতুন কোনো হিরোর সাথে পেয়ার করাটা কঠিন ব্যাপার ছিল আসলে এত বেশি মানে মানুষ নিয়েছিল আগুন সালমান আচ্ছা হ্যাঁ এটা এটার এই অতিরিক্ত হলে অতিরিক্ত একটু বিপদ হয় বারবারই আপনাকে এই প্রশ্নে আমি একটু করতে চাই আপনার সন্তান হিসেবে এত মহিরুহর সন্তান হিসেবে অ্যাডভান্টেজটা কি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এটা আসলে আলাপ করে লাভ নাই কারণ হচ্ছে খানা তো হচ্ছে একটা ইনস্টিটিউশন আমি একটা হ্যাঁ ডেফিনেটলি আমি আমিও একটা মানে প্রতি বছর ফল দেওয়া উচ্চ লেভেলের আম গাছ হতে পারি কিন্তু আমি কিন্তু খানা থানা ওকে এটা বললে কিন্তু ভুল হবে খানাতে কিন্তু শুধু আম গাছ ছিলেন না এক গাছের মধ্যেই বহু ফল এই জন্য বাগান আর কি বাগান একটা খানাটা ছিল বাগান আমি হচ্ছি কোনো একটা বাগানের ওয়ান অফ ফাইনেস্ট গাছ ফলের গাছ এই জন্য আমি এটা তুলনা করতে গেলে আমার না আমি তুলনায় যাচ্ছি তুলনায় যা প্রশ্নে আসে আমার প্রশ্নের অ্যাঙ্গেলটা হচ্ছে ধরেন সেই সময় আপনি যা বেড়ে ওঠা সে সময় মিডিয়া ফেস সে সময় আপনার ব্যান্ড সাডেন আপনার নিজে সলক এরিয়ার ভালোবাসা বেশি পেয়েছেন কোনোমাধ্যমে নাকি একটু সাবধান থাকতেন না 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 কোনটা ভির না ভালোবাসাই পেয়েছি মিডিয়ার থেকে ভালোবাসা পেয়ে অফ মিডিয়ার থেকে ভালোবাসা পেয়েছি বরং এমনও পেয়েছি মিডিয়া মিডিয়ার থেকে প্রশ্ন তো হ্যাঁ তো সেখানে এমন কাণ্ডও হয়েছে তোদের মতো অনেক সাংবাদিক আমাকে আগে ভাগে ফোন করে বলেছে বস বস এরকম একটু বেশি হয়ে যাচ্ছে এটা করেন না এটা কিন্তু আমাদের টাইমটার কথা একটা ডিফারেন্ট টাইম ফিল্টার ছিল ফিল্টার একটা ছিল হ্যাঁ একটা ফিল্টার ছিল আমার ক্ষেত্রে হয়তো ফিল্টারটা ছিল না বিকজ আমি এমন কিছু কখনো করি নাই যেটাতে মানুষের মুখে কাদামাটি লেপা হবে না কিন্তু আপনি তো অ্যাগ্রেসিভ ছিলেন মানে यस আমি এখনো অ্যাগ্রেসিভ আমি কথা বলতে আমি সত্যি কথা বলতে ভয় এটা সমাজের জন্য কে কারোর জন্য ভয়ঙ্কর যাদের জন্য ভয়ঙ্কর তারা একটু সাবধান হয়ে গলেই পারে আচ্ছা মানে তাতে আপনার কোনো অসুবিধা পড়তে যায় না অসুবিধা পড়তে হয় না আচ্ছা আচ্ছা প্রশ্ন যেহেতু প্রজন্মের প্রজন্মের ক্ষেত্রে যদি বলি মিছিল মিছিল খুব দারুণ করছে মিউজিক ওর সব কিছু ইন্টারভিউ আমরা দেখেছি কিন্তু আপনার গাইডেন্সটা কি থাকে আপনার অভিজ্ঞতা থেকে আমার এখনো ওইভাবে গাইডেন্সটা ওর প্রতি আরোপ করি নাই আমি হ্যাঁ না না। সাজেশন দেয় কিন্তু আরোপ করি না এটার মধ্যে আসলে ব্যাপার আছে ওরা এখন যে যুগটায় খেলছে ওকে ব্যাটিং করছে কিংবা হ্যাঁ ব্যাটিংই তো করছে ব্যাটিং যেই যুগটাতে করছে এই যুগটা আর আমাদের যুগটা একদম আকাশ পাতাল আমাদের সময় ছিল প্রিন্ট মিডিয়া ওকে এবং তোদের মতো আরো আমাদের অঙ্গনেই ছিল আমরা যারা ব্যান্ড মিউজিক করেছি কিংবা কেয়ামতে ছবিটা যখন রিলিজ হয় ওটাকে তুই কি বলবি ওটা তো ব্যান্ড মিউজিকই ছিল বাবা বলে ছেলে নাম করবে এটাকে ব্যান্ড মিউজিক ছাড়া আর কিছু হতেই পারে না তাই না রে তো ওই টাইমটাতে আমাদের হাতে যারা ছিল কিংবা যেসব সাংবাদিকদের সাথে আমরা কাজ করেছি সে তোরাই হস কিংবা তোদের আগের জেনারেশন হোক আমরা কিন্তু এই প্ল্যাটফর্মটা কোনো দিন স্বপ্নে দেখেছি যে স্বপ্নে ভেবেছি যে এরকম কিছু একটা হবে হ্যাঁ কিন্তু এই হবে এটা কিন্তু আমরা জানতাম এই বাচ্চাগুলো কিন্তু আমাদের নাইনটিস তো দেখে নাই এই জন্য এই বাচ্চাগুলো ভাবছে যে এই মোবাইল মিডিয়ার যুগে হ্যাঁ আমি অ্যাগ্রেসিভ হলেই হয়তো মানুষের কাছে ওটার অ্যাকসেপ্টেন্স বাড়বে কিন্তু অ্যাগ্রেসিভনেস কখনোই অ্যাকসেপ্টেন্স বাড়ায় না অ্যাগ্রেসিভনেস হ্যাঁ অ্যাগ্রেসিভ হতে পারে সে সত্য নিয়ে অ্যাগ্রেসিভ হতে পারে সমাজের অনিয়ম নিয়ে অ্যাগ্রেসিভ হতে পারে কিন্তু আই এম ইন আ ডিফারেন্ট শেল্টার হ্যাঁ যে আমি স্টেজে একরকম ক্যামেরায় এক রকম ক্যামেরাটা আসলে বলবো না এই যে ছোট ক্যামেরাগুলি আমাকে এখন দেখছে এগুলি ক্যামেরা না ওকে মানে আমি যেই অর্থে বলছি বৃহৎ অর্থে বলছি হ্যাঁ কামান হ্যাঁ কামান বলতে পারিস কামান বলতে পারিস কিন্তু এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোর এখন অনেক শক্তি যাই ইচ্ছা তাই বললাম যাই ইচ্ছা তাই করে গেলাম পরদিন নিউজ যদি একটা ভাইরাল হয় সর্বনাশ কিন্তু কেউ কেউ তো ভাইরালকে খুব এনজয় করে নেগেটিভ ভাইরালকে যারা এনজয় করে তারা নেগেটিভ মানুষ ওকে কদিন আগে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছিল এইট মিলিয়ন ওই তোর কাপড় পরা টাপড় পরা কি সব নিয়ে যেন আধা ঘন্টার একটা ইয়ে ওই ইন্টারভিউটার পরে বহু সাংবাদিক আমাকে ফোন করে বলেছে যে আগুন ভাই দেখায় দিলেন যে এই সময়ও পজিটিভ কিছু কইরা ভাইরাল হওয়া যায় ওকে এইটা তো তোর চলার পথটা কেমন কিংবা তুই কিভাবে বেড়ে উঠেছিস তোর অ্যাটিটিউড কেমন এইসব কিছুর উপর ডিপেন্ড করে আচ্ছা আচ্ছা হ্যাঁ ওইখানে আমি যে এইট মিলিয়ন ভিউটার কথা বলছি এইট মিলিয়ন খুব গর্ব করে বলছি নট দ্যাট কিন্তু জন্য যথেষ্ট সেখানে আমি যা যা বলেছি একটাও কি ভুল ধরার মতন কেউ ছিল না ছিল না আসলে কেউ ভুল কিছু বলি নাই হ্যাঁ সবচেয়ে বড় ব্যাপারটা এটা আমি ভুল কিছু বলি নাই

ট্রোলড হয়েছে এইটা আসলে সময়ের একটা অস্থিরতা আমি বলবো কারণ এটা ট্যাকেল দেবার আসলে অবস্থায় নেই আমরা দুজনও অনেক বেফাস কথা আজকে বলে ফেলতে পারি আমাদের নিয়ন্ত্রণে হয়তো থাকবে না কিন্তু এই পরিস্থিতি থেকে আপনি আসলে মিছিলকে সাবধান করতে চান কি না আমি মিছিলকে বলেছি যে ওর একটার পর একটা গান রিলিজ হচ্ছে আলহামদুলিল্লাহ গানগুলি শুনলে কিন্তু আবার তানভীর তুই দেখবি চমৎকার চমৎকার গানগুলি আমি ওকে এটাই বলেছি যে একটা ছোট মানুষ এখনও তো ওইভাবে স্টাডাম যেটাকে বলে ওটা তো সে পায় নাই এখনো না আমি ওকে এখনো বলি যে বাবা ইউল বি পপুলার বাট পপুলার ইজ স্টেবিলিটি ইজ দ্য মেন থিং হ্যাঁ যে আমি এখন এই যে এখনকার যে স্টেবিলিটিগুলি আমরা দেখি এক বছরের স্টেবল হয় আরো কম হয় এটা তো কোনো ভালো লক্ষণ হলো না এই জিনিসগুলো আমার আমার ছেলেকে বোঝানো হয় প্রায়ই বোঝানো হয় ও ও দৌড়িয়ে যাচ্ছে এগুলো করে কিন্তু ওর একটু মিসম্যাচ আমার মনে হয় কেমন যেন গান গাওয়ার মিছিলের সাথে সাথে মিছিলের কোথায় যেন আমি একটু গ্যাপ পাই আমিও মানে সেই কারণে প্রশ্নটা করা খুব দারুণ অবজারভেশন অবজারভেশনের বাবাটা আছেন